আসসালামু আলাইকুম। আজকে সিলেট একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন শিক্ষা কার্যক্রমে সবাইকে স্বাগত। আজকে সিলেট একাডেমি শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের কিছু সাধারণ যোগ এবং বিয়োগ নিয়ে একটি ক্লাস করব। সবাই আশা করি আমার এই ক্লাসটি দেখবে। প্রিয় শিক্ষার্থী, চলো আমরা এবার এই ক্লাসটি বা অনলাইন করে সবাই আমাদের ক্লাসটি দেখবে। তাহলে শুরু করলাম, প্রথমে যোগ করো, যেমন নয়ের সাথে সাত যোগ করবো, নয়ের সাথে যোগ করলে হবে শূন্য। আপনি আমার এক হলো, এর সাথে সাথে এক যোগ করলে আট, একটার সাথে এক যোগ করবো নয়। তাহলে যে শিক্ষার্থীর এক কথা মনে রাখতে হবে, যেমন এই যে একটা সংখ্যা একটা সংখ্যা দুই যাবো, দুবার পাশে দুজন সংখ্যা আছে আমাদের এই প্রশ্নে নয়ের সাথে শুরু হাতে আছে এক, এর সাথে সাথে এক যোগ করলে আট, আটের সাথে এক যোগ করলে নয়। এইভাবে দাগ দিয়ে করতে পারো, তাহলে তোমাদের অঙ্কটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। তাহলে যে শূন্যের সাথে সাত যোগ করলে ষোলো, ষোলোর সাথে যোগ করলে সতেরো হয়, আট এর নয় সতেরো, আটে আছে এক, তারপরে ছয়, ছয় তিনে নয়, তারপরে তিন লিখব। আমরা অবশ্যই উত্তর লিখবে শূন্যের সাথে পাঁচ যোগ করলে পাঁচ, আর এই সাত শিক্ষার্থীরা আমাদের এই আমি যে সংখ্যাগুলি দিয়েছি তোমরা তো বলবো যে এটা আবার কি ধরনের সংখ্যা, এটা একটা রোমান সংখ্যা। রোমান পদ্ধতিতে এই সংখ্যাগুলি যেমন আমরা এক দুই দেখি, এই রোমান সংখ্যা এক দুই তিন চার পাঁচ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমি এই যোগাযোগগুলি করছি, তোমরা সকলে মনোযোগ সহকারে অঙ্কগুলি দেখবে এবং করবে। প্রিয় শিক্ষার্থীরা চলো এবার আমি বিয়োগ অঙ্কগুলি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। বিয়োগের সংখ্যাটা আমাদের জানতে হবে, কোন বড় সংখ্যা তথাপক্ষে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিলে কত থাকে তা বের করার নিয়মকে বিয়োগ বলে। এখন আমরা বিয়োগ যদি না পারি, বিয়োগ কাকে বলে? বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দেন, তাহলে দেখো প্রথমে এক নম্বর দিলে চার, আর হলো পাঁচ, তাহলে চাই আছে পাঁচ হবে কত হবে এক হবে, আর দুই আছে সাত হবে পাঁচ হবে। তাহলে উত্তর তাহলে পাঁচ আছে, শূন্যকে কি করতে হবে? এখন পাঁচ আমার হলো পাঁচ, আর এখানে আছে শূন্য, তাহলে শূন্যকে অবশ্যই দশ ধরতে হবে, তাহলে পাঁচ আছে দশ হবে কত হবে পাঁচ হবে। এক এর সাথে এক যোগ করলে দুই, আর এই দুই থেকে চার থেকে দুই গেলে থাকে দুই। এই পাশাপাশি আমি আবার এভাবে তোমরা যে এভাবে পাশাপাশি না পারো আরেকটা সিস্টেম পদ্ধতি আছে, যেমন চল্লিশ আর বিয়োগ পনেরো, এভাবে তোমরা বের করতে পারো। পাঁচ হাতে আছে এক, দুই দুই আছে চার হবে দুই হবে, এভাবে তোমরা করতে পারো। যদি এবার পাশাপাশি করতে সমস্যা হতো পাশে এইভাবে করে এখানে উত্তরটা লিখে দিলে হবে। তাহলে উত্তর তারপরে এই শূন্যের সাথে আট দুই মানে কত হবে আট, এর আট দুই ঠিক আছে। তাহলে উত্তর তাহলে আমাদের বিয়োগ যায় না তিনের মানে, তাহলে তিনকে তেরো ধরতে হবে। তাহলে ছয় আছে তেরো হবে কত হলে সাত হলে, ছয় আছে তেরো হবে সাত হলে, আটে আছে কত এক, সাত, সাত আছে ছয় হোক। এই পাশাপাশি তোমরা এটি করতে পারো, তখন তেষট্টি
আর লোভ ৩৬, তাহলে কত ৭, আসলে কত ১, ৪, ২। এইভাবে তোমরা দেখে নিতে পারো যদি বুঝতে সমস্যা হয় তোমাদের, তাহলে সমান সমান ২৭, কারণ চারে চারে মিলে গেলে ১৬, এক আছে ৩ হবে ২ হবে, তাহলে শিক্ষার্থীরা এই যে আমি তোমাদেরকে পাশে এরকম দেখিয়ে দিয়েছি, তোমরা পাশাপাশি হলে কিন্তু পাশাপাশি করতে হবে, যদি বুঝতে সমস্যা তাহলে পাশে এরকম রাফ দেখাই দিতে পারে। শিক্ষার্থীরা আমি এই আজকে যোগ সাধারণ যোগ ক্লাসটি আর সাধারণ যোগ ক্লাসটি করিয়েছি, তোমরা সবাই ভিডিও ক্লাসটি দেখবে এবং অঙ্কগুলি বুঝে করতে চেষ্টা করবে, আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশা আল্লাহ থাকবে।